السلام عليكم ورحمة الله وبركاته. তইলে আজারজিয়া নিউ সিরিয়া ইয়ান্দা আছে বাংলাদেশ রিফিউজির কেমত বাংলাদেশের মাঝে আছে দে ইউএন তু জিম্মাদারি আদায় করে দে যেবারে রেসিডেন্ট কোর্ডিনেটর বলে হ রিলিফ সাহায্য কল আইয়ে দে বা দেশ তুই নরওয়ারে মনিটর করে দে রেসিডেন্ট কোর্ডিনেটর হ হিবা ইউএস এম্বাসিডর জীবন নাম রিলিয়ার দাস মেইলার বলে হ তইলে এন্দিলা ইউকে এম্বাসিডর কানাডিয়ান এম্বাসিডর তইলে এন্দিলা ইউরোপিয়ান এম্বাসিডর তইলে এন্দিলা তারা দাসে দুদিনের বেজিট বাংলাদেশের ক্যাম ইনচার্জ আর আর সি অফিসার তইলে ক্যাম ইনচার্জ বাজে দাসে আর আর সি অফিসার তারা তারার লইয় মিলিয়রে 30 তারিখ ক্যাম মাঝে তারা দাসে COVID-19 করোনা ভাইরাস ওর দাসে প্যান্ডামিকর যে নাকি নয়া নয়া দাসে তারাল্লা বলি এড়ে COVID-19 তো রোহিঙ্গা মুসলমান বাসি ভারি বললা যে নাকি এন্দিল্লা হেলথ হেলথ সেন্টার বলে হ হেলথ কেয়ার সেন্টার মানে দাবাই ওষুধ গড়ি ফারে দে এন্দিল্লা সেন্টার কল এন্দিল্লা 200 বেডর এন্দিল্লা 100 বেডর 150 বেডর 100-200 এন্দিল্লা কুহাতি রাখি ভারে দে এন্দিল্লা নয়া নয়া হসপিটাল কল খুলি হরে COVID-19 তো বাসি ভারি বললা বলি হরে এন্দিল্লা জিন নাকি হসপিটাল কল করলে ইনরে তারা দাসে ভিজিট করছে ইনরে সাইয়ে ইনর ওরে তারা রোহিঙ্গা মুসলমান COVID-19 তো কেঙ্গুরে বাসি ফেরিব এখনো COVID-19 আছে দে তল্লা তাহলে ফার্স্ট টাইম করোনা ভাইরাস ওই বা আজিল থিওরে দাসে ইউএন অর দাসে ডটর আর দুনিয়া গ্রেট পাওয়ার কান্ট্রি কলর ডটর পাওয়ারফুল দাসে এম্বাসিডার কল ভিজিট করছে দেওয়া তাহলে দুদিনের ভিজিট মধ্যে তারা দাসে এন্দিলা লার্নিং সেন্টার্স বা দাসে নয়া নয়া দাসে এন্দিলা হসপিটাল কল ধারা কুলের তলে এন্দিলা বাংলাদেশের দেশে রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডস মেক্সিপ শিওর চিলড্রেন ক্যান লার্ন এভেন্স তলে গোড়া বংশ এন্দে ভান্না পরিবার দেন্দিল্লা এডে উই ভিজিট 1 of 40 COVID-19 আইসোলেশন সেন্টার মানে 14 আইসোলেশন সেন্টার মাঝে COVID-19 ওর বিয়ারি মারে এলাজ গরি ফার দেন দিল্লা রিফিউজির ক্যাম অফ বান্নে দিন ওর ভিজিট গুজেন হতে ট্রিটমেন্ট সেন্টার তলে ইন মাঝে কুহুয়াতি দাসে 1000 বেড ওর 1000 বেডস দে ট্রিটমেন্ট রোহিঙ্গা রিফিউজি এন্ড হোস্ট কমিউনিটি রোহিঙ্গা রিফিউজি বাদে বাংলাদেশি মানুষও ইনম মাঝে কি করে ফেরিব দাওয়াই করে ফেরি ফেরি ইনজিও পার্টনার্স প্রিন্সিপাল থ্যাংক টু ডোনার্স সাপোর্ট ইউ ইউএ ইউএ USA, UK, UN, many others. আরো অন্যান্য দেশে ইয়া কল তাহলে রেজিস্ট্রেশন কল এন্ডা প্রোটেকশন তাহলে সাহায্য কল দাসে সই দাসে ফোনস দেন দিল্লা ইউএনএসিআর পার্টনার আরো অন্য এনজিও কল বেগুলো মিলিয়ে তারা দাসে খেঙ্গুরি রোহিঙ্গা মুসলমানের কোভিড তো বাঁচাইব তাহলে ইয়া অনুরোধ তো হাজ গরিব ইতারা বেজি করানো বা যে বাংলাদেশের মিডিয়া কল ইন্টারন্যাশনাল মিডিয়া কল ওর দাসে সোয়ালের মুখ মাঝে আমেরিকান যেবা এম্বাসিডার আছে যেবার নাম এরলিয়ার দাসে মিলার বলে হর ইউএস এম্বাসিডার এরলিয়ার মিলার দাসে হর দে রোহিঙ্গা ক্রাইসিস রিমাইন্স অ্যান ইম্পর্টেন্স প্রায়োরিটি ফর দ্য ইউনাইটেড স্টেট আমেরিকার লা বলিওরে রোহিঙ্গার মামলা হর দেন একান ডর দাসে ইন্টারেস্ট দিওরে দাসে গরি যাব দেন দিল একটা মামলা তাহলে ইন্টারন্যাশনাল কমিউনিটি continue works towards solution তাহলে দুনিয়া ইদ্ধ মিলিয়রে আমেরিকার গভর্নমেন্ট দর রোহিঙ্গা মুসলমান ওয়াপেস দেশ জেগে ফারে হন হিন্দিল্লা তারা দাসে হামকল গরি যাদ দে ইয়ানরে হই দে হাইয়ে কি হইয়ে ওয়ার্কিং টুয়ার্ডস সলিউশনস এন্ড ডু সাব ভলান্টিয়ারলি এন্ড ডিগনিফাই রিপার্টিশনস অফ রোহিঙ্গা পিপল টু দ্য মায়ানমার হি সেড তাহলে আমেরিকান এম্বাসিডার হদি কি রোহিঙ্গা অকল নিজর ইজ্জত লই নিজর আত্মা খুশি নিজর দেশত ওয়াপেস নিজর গরত পৌঁছে পারি বেলা পুরা দুনিয়ায় ফুঁতি আমেরিকার গভর্নমেন্টে ফুললে হামগুড়ি যাদ দিয়ে আনারও হই দেওয়া হয় তাহলে রোহিঙ্গা রিফিউজির ক্যাম মাঝে কন্দিল্লা COVID-19 কল সলদ দে বিয়ার ইম্মা কল আর কন্দিল্লা হাল হাল এত কল ইম ফুজার করছে তাহলে রোহিঙ্গা কল লই ফিস্টি ফিসি বেয়ে দাদা হতা হইয়ে রোহিঙ্গা কলে ইনর জবাব দিয়ে তাহলে রোহিঙ্গার হালত রিবে রোহিঙ্গা কলে হই দেওয়া হয় তাহলে রোহিঙ্গা কল তো দাসে খারাপ হালত কল এন্দিল্লা তারা দাসে গুজারা করে দে নিজের কমিউনিটির ভিতরে প্রোটেক্ট দেমসেলফ তাহলে তোমার নিজের নিজে তোমার তো বাসা ঘুরিব তোমার তো সই করে সলা ঘুরিবেন হইয়ে রে ভাই অ্যাডভাইস করছি তাহলে ভাইয়ের রোহিঙ্গা মুসলমানরে
এডভাইস কৈছে তোমাৰ নিজৰে নিজৰটো পৰিষ্কাৰ তা বুলিব পাৰ্চনেল হাইজেন্স পৰিষ্কাৰ পৰিচ্ছন্নতা হৈৰে তোমাৰ তো চলা বুলিব বিয়াৰ বিয়াটো বাচা ফুৰিব হৈ এডভাইচ কৈছে তইলে আজা জিয়ান নেকি নিউজ কৈম ইয়ান্দা আছে ফিলিপিন ফিলিপিন হদে আন্দা আছে এছিয়ার একান দেশ বর্মার ফেভারত থাকে তৈলে দেশে আনার মাঝে ইয়ার আগেও পুরা দুনিয়া জানে হেড়ে দাসে আকলিয়ত দাসেন দিলাম মাইনরিটি অকলর ওরে জুলুম গুজে দেখান দেশ নিজের দেশের ভিতরে তৈলে অটোনমিল্লা বলি ফাইট গুজে দে বেশি লম্বা টাইম ফুজে দিন বানসা মোরু জীবানে কি আছে এটারা মুসলমানের ডাই আকলিয়তর ওরে একতরফিয়া করে জুলুম গুত্ত দে এন্দিল্লা খান দেশ জিয়ানরে ফিলিপিন বলি হ সৌথ এশিয়ার মাঝে তাহলে দেশে আনর জীবানে কি প্রেসিডেন্ট আছে তাহলে ইতে এদা আছে ইতারা দেশের মাঝে অটোনমিল্লা পঞ্চাশ বছর ফাইট করি বা দেদা আছে দুনিয়া একটু তারা রে সিবিদরিয়রে এদা আছে অটোনমি দিয়ে মুসলমান কলরে এন্দিল্লা গুয়া দেশর রাজা এদা আছে ইয়ার আগেও দু একবার হইয়ে রোহিঙ্গা মানুষের এদা আছে থে গসিব বলি লইব বলি তাহলে এবারের মাঝে এদা আছে সত্তর পাঁচ বারর ইউএনর দাসে জেনারেল এসেম্বলির এদা আছে জীবানে কি মিটিং চলের দুনিয়ার পুরা ওয়ালর বাকুল সমাগার মিটিং ইবার মাঝে দাসি বেয়ে হদে আই বারবার হই হদে মেনি টাইম বেশিবার হইয়ে হদে রোহিঙ্গা যে তারা আছে বাংলাদেশের মধ্যে পৌঁছে গই ফোর্স বিলি ডিসপ্লেস পার্সন ইন অদ্য হদে এনদিলা মানুষের কল যদি ওরে রিসিটেলমেন্ট করে দইলে আর দেশের মধ্যে দরজা খোলান হইয়ে তারারে যদি রিসিটেলমেন্ট করে দইলে আর দেশের দরজা খোলা আগে তারারে লইবল্লা তৈয়ার আসিয়ান হইয়ে তৈলে নিজের দাসে দেশ তারা লইবল্লা দরজা খোলান হইয়া তৈলে আর আর দাসে হতল দে রোহিঙ্গা মুসলমানরে লোয়াতুনার তোমার ফিলিপিন মধ্যে মুসলমান আছে দিনর ওর একতরফিয়া তোমার আছে জুলুম গুজতে জুলুম ওর কেস লইরে এখনো তোমার ইনসাফ চলত দেখান দেশ তৈলে তোমারা রোহিঙ্গা মুসলমানের লইবা বলি হইরে যে হতাগীন হন ইয়ান দাস একখান দুনিয়ায় দাসে কোয়া ব্লেম মধ্যে তামাশা দাহন কেলা ফিলিপিন দাসে রোহিঙ্গার ফেভার মধ্যে কোন ইউএন ওর রেজুলেশন মধ্যে ভোট নেওয়া হতে তারা দাসে এগেইনস্ট দেখাইয়ে তাহলে তারা যদি রোহিঙ্গা মুসলমানের লইবল্লা হদ দইলে ইয়ান দাসে বর্মার একখান পলিসি বর্মার একখান দাসে ডর মাস্টার মাইন্ড তাহলে দুনিয়ার মন্তু খেলা বাদ দে বর্মা দাসে ব্যাক সাইড থাকি ইতারে দাসে ফ্রন্ট পেজ মাঝে দিয়ে রে হতা ইয়ান হওয়ার দে ইয়ানরে ক্লিয়ার কনফার্ম দেখা যা তাহলে ফিলিপিনের দাসে যা নাকি রিটার গো দাসে ডিটোর যা আসি রিয়া প্রেসিডেন্ট ইবাইয়ে যে হতাগীন হইয়ে বা সেপ্টেম্বর মাঝে তাহলে ইয়ানরে ইউএন রিফিউজি এজেন্সি দাসে ইউএনএসিআর তো ওয়েলকাম করছে কি হইয়ে ইউএন রিফিউজি এজেন্সি ওয়েলকাম দ্য ফিলিপিন গভর্নমেন্টস এক্সপ্লেনেশন অব দ্য উইলিংনেস মানে লইবল্লা সার এন হদ টু অ্যাকসেপ্ট দ্য রিফিউজি পসিবলি ডিসপ্লেসড পিপলস ইনক্লুড ইন দ্য রোহিঙ্গান হইয়ে রিফিউজি ফ্রম মিয়ানমার ডিউরিং দ্য প্রেসিডেন্টস রিটার্গো ডিটোর্স স্পেস দ্য দেড় হইয়ে তাহলে কি হইয়ে ফিলিপিনের দরজা খোলান হইয়ে এস দে হ্যাভ অলওয়েজ বিনস টু এভরিওয়ানস ফিলিং ফর সেফটি তৈলে রোহিঙ্গারে তার গসিব হদ ইয়ান তৈলে ইয়ান দাসে একখান একখান দাসে তামাশা হিসাবে দাসে দেখা দে ইয়ার বাদিয়ে ইউএন রিফিউজি এজেন্সি তো এনদিলে এখন দেশে যদি রিফিউজি রিসিটেলমেন্ট এরাজিও দইলে ইয়ানরে তারা তো দাসে একসেপ্ট করা পরে দুনিয়ার তারা রিফিউজি এজেন্সি অকলর যে কানুন মোতাফেক তারা দুনিয়ার মধ্যে রিফিউজি অকলর লাহাম করে দেয় তল্লা যখন দেশে যদি বালা হইরে দেখাত দইলে ইয়ানরে তারা তো একসেপ্ট করা পরে হিসাবে তারা ওয়েলকাম করে দেখাইয়ে কিন্তু ফিলিপিন এখন মানুষ লোক দেন চাপের মুখেই সৌদি আরবে থাকা 54,000 রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার উচিত হবে না বলে মনে করেন অভিবাসন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বাংলাদেশি শ্রমিকদের উপর নেতিবাচক প্রভাব পড়ার সৌদি হুমকি রাজনৈতিক চাপ বলে মনে করেন তারা। আর পররাষ্ট্রমন্ত্রী বলছেন আনুষ্ঠানিকভাবে সৌদি আরব এ বিষয়ে এখনো কিছু জানায়নি, তাই উদ্বিগ্ন হবারও কিছু নেই। আশির দশকে রোহিঙ্গাদের দুর্দশা দেখে তখনকার সৌদি বাদশাহ কিছু রোহিঙ্গাকে সেদেশে নিয়ে যান। সৌদি আরব বলছে এই সংখ্যা 54,000। যেহেতু এরা বাংলাদেশ থেকে গিয়েছিল তাই তাদের বাংলাদেশি পাসপোর্ট দিতে এখন চাপ দিচ্ছে তারা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন এদের কারো কারো কাছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে, এর পেছনে কিছু অসাধু কর্মকর্তা এবং রিক্রুটিং এজেন্টের হাত রয়েছে। তবে সৌদি সরকারের কোনো চাপের কাছেই নতি স্বীকার করে রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া উচিত হবে না। পররাষ্ট্রমন্ত্রী বলছেন রোহিঙ্গাদের পাসপোর্ট দেয়া না হলে 22 লাখ বাংলাদেশি শ্রমিকের উপর নেতিবাচক প্রভাব পড়বে এমন কোনো কথা সৌদি আরব আনুষ্ঠানিকভাবে বলেনি।
বিভিন্ন জুনিয়র লেভেলে কেউ কেউ কি দিয়েছে আপনার, বলছে যে তোমরা যদি এগুলো না নাও কিংবা এদের পাসপোর্ট ইস্যু না করো তাহলে তোমাদের যে এত লোকজন আনতেছে অন্যান্য দেশের থেকে বেশি, আমরা এটা বন্ধ করে দিব, আর তোমাদের 22 লাখ লোক এখানে থাকে তাদের সম্পর্কে আমরা নেতিবাচক অবস্থান।